টলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঈশা সাহা মায়াবী চেহারা ও সাবলীল অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তার স্নিগ্ধ হাসি, গভীর চাহনিতে ডুবে থাকে ভক্তরা। ঈশাকে পর্দায় সাধারণ বাঙালি ললনার রূপেই দেখা যায়, তাতেই মুগ্ধতা খুঁজে পায় দর্শক। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছক ভাঙার চেষ্টা করছেন অভিনেত্রী। খোলামেলা ছবি শেয়ার করে যেন বুঝিয়ে দিতে চাইলেন সব রূপেই তিনি সুদর্শনা। গেল শনিবার ইনস্টাগ্রামে একটি আবেদনময়ী ছবি শেয়ার করেছেন ঈশা। সেখানে দেখা গেল শুধুমাত্র একটি তোয়ালে পরে বাথটাবে শুয়ে আছেন তিনি, কাজল আঁকা চোখে চেয়ে রয়েছেন আনমনে। এমন খোলামেলা রূপে এবারই প্রথম দেখা গেল ঈশাকে। ভক্তরা তাই মুগ্ধতা প্রকাশ করতে কার্পণ্য করেননি, হাজারো মন্তব্য জমা পড়েছে অভিনেত্রীর ইনস্টা পোস্টে। এক ভক্ত তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন। ওই ভক্ত লিখেন, তুমি কি আমাকে বিয়ে করবে? তবে কেউ কেউ আবার ঈশার এমন রূপে হতাশ হয়েছেন, তাদের কাছে সাধারণ রূপেই ভালো লাগে ঈশাকে। 2017 সালে প্রজাপতি বিস্কুটের মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন ঈশা। প্রথম সিনেমা দিয়েই সবার ভালোবাসা জিতে নেন এই অভিনেত্রী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে উপহার দিয়েছেন বেশ কিছু দর্শক নন্দিত সিনেমা। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার কলকাতা চলন্তিকা ও কাছের মানুষ নামের দুটি সিনেমা।